বা এটার এটার মধ্যে কি কি সেটআপ চেঞ্জ হয়? প্রথম হচ্ছে আইটেম টেস্ট এক, হ্যাঁ দিলাম এক চাপ দিলাম, তো ভাই লিটার এসে এক চাপ দিলাম। এখন আমি কোনটা নিব, আমার দরকার যেমন দাদা আরবিএস, আমি এখানে ডাইরেক্ট বিলুবিন হিসেবে দিলাম, হ্যাঁ ডাইরেক্ট বিলুবিন সেটআপ দেবো, ডাইরেক্ট বিলুবিন না এই ওটা দেখাচ্ছে, মানে সব তো সেটআপ দিয়ে আছে। আচ্ছা ওটা দেখাবো ডাইরেক্ট বিলুবিন, ডাইরেক্ট বিলুবিন কত নম্বর আছে? পাঁচ নম্বরে। আমরা এখানে হচ্ছে পাঁচে চাপ দেবো, চাপ দিয়ে তিনটার এই বাটনে না দিলাম। এখন দেখেন যে নেম ডাইরেক্ট বিলুবিন, টেম্পারেচার 37, টেস্ট মেথড ইন পয়েন্ট, ওয়েভলেন্থ 546, আসলে কি ডাইরেক্ট বিলুবিন 546 না 510 না কত, ওটা লিটারেচারে লেখা থাকবে। ওটা দেখি লিটারেচ তো নাই না, আচ্ছা আচ্ছা একটা লিটারেচার দেন আমি দেখাচ্ছি কোথায় লেখা থাকে। হ্যাঁ তারপরে নিচে নামলাম, ইউনিট মানে কিসের রেজাল্ট দেবেন, মিলিগ্রাম পার ডেসি লিটার না গ্রাম পার ডেসি লিটার, সাধারণত মিলিগ্রাম পার ডেসি লিটার সব হয়, মিলিগ্রাম পার ডেসি লিটার। তারপরে মিলিগ্রাম পার ডেসি লিটার যদি এটা আমি চেঞ্জ করতে যাই তাহলে ইনটা চাপ দেবেন, এখানে যে কারশটটা, এই যে কারশট, হ্যাঁ এই যে কারশট যে ধরে সাদা হয়ে আছে, এই যে সাদা, হ্যাঁ কারশট এটা যেখানে থাকবে ওখান থেকে ইনটা দিলে ওই ফাংশনটা কাজ করবে। এখন এর কোনটা দিবেন সেটা আপনি নিয়ে কাজ করতে পারেন, মিলিগ্রাম সাধারণত মিলিগ্রাম। তারপরে প্রিন্ট চাপ দিলেন, ইয়েস করলে ব্ল্যাঙ্ক, সাধারণত প্রিন্ট দিতে হবে না, হ্যাঁ ওয়াটার দিলেন, স্ট্যান্ডার্ড যদি স্ট্যান্ডার্ড থাকে এইখানে লেখা থাকবে, যেমন রিয়েজেন স্ট্যান্ডার্ড 65, স্ট্যান্ডার্ড কনস্টিটিউশন 65, হ্যাঁ যদি হয় তাহলে এখানে দেখাচ্ছে 65 বসাই দিলাম, ইনটা 65, হ্যাঁ ফ্যাক্টর সবসময় অলওয়েজ ফ্যাক্টর 00, এখানে 65 একবার ধরান্ত ভিডিওতে, এটা এই 65 কোথায় আছে, এই যে এই ঠিক আছে, দেওয়ার পরে ফ্যাক্টর 00, ফ্যাক্টর 00 ইন্টার 0.0 দিলাম। তারপরে পেজ যাও, ফ্যাক্টর শব্দটি 00 হবে না, হ্যাঁ দেওয়ার পরে ভলিউম অলওয়েজ 500 থাকবে, ডিলে টাইম 5 সেকেন্ড থাকবে, মেজারিং টাইম 5 সেকেন্ড থাকবে, রেফারেন্স, হ্যাঁ রেফারেন্স লো, সর্বনিম্ন কার নিচে গেলে লো হবে, ঠিক আছে। এখানে দেখেন একটা হাই এবং লো দেওয়া আছে, লো লো নর্মাল, হ্যাঁ 11 থেকে 11.5 হচ্ছে নর্মাল, 11 যদি 10 আসে তাহলে লো, আর 11 যদি উপরে আসে 18 পর্যন্ত তাহলে হবে কি নর্মাল, 18 উপরে গেলে এক নর্মাল, ঠিক আছে। তারপরে সেটা হয়ে গেল, তারপরে সেটা দিয়ে কোনটাতে দেবো, সেটা ইন্টার দিয়ে দিলেই হয়ে গেল, না ইন্টার দিয়ে তো হয়ে গেল, তারপরে স্টপ দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা এবার আমরা হিমোগ্লোবিন